সিঙ্গুরে সিপিএম নেতা সুহিত দত্ত প্রয়াত, তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তিনি। সিঙ্গুরের তৎকালীন জোনাল কমিটির সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার সিঙ্গুরের অপূর্বপুরের নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল 78 বছর। তাপসী হত্যা মামলায় 2 মাস 19 দিনের সিবিআই হেফাজতে ছিলেন সুহিত দত্ত। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ওই মামলায় সিপিএম কর্মী দেবু মালিককেও গ্রেপ্তার করে পুলিশ।